বাবু রাজচন্দ্র দাস এবং রামমোহন রায় খুব ক্লোজ ছিলেন। সেক্ষেত্রে রামমোহন রায়ের ছবি যদি আমরা পেয়ে থাকি, বাবুর কেন ছবি আমরা কোনো পাচ্ছি না অরিজিনাল? দর্শকরা জানতে চেয়েছিলেন এই বিষয়টা, তো আমরা আশা করছি যে বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে কীরকম সিচুয়েশন রয়েছে। তো এখন বাজে অলমোস্ট রাত দেড়টা, আমি ভিডিওটা এডিটিং করছি, করতে গিয়ে দেখলাম যে ভিডিওটার ইন্ট্রোই দেওয়া হয়নি। সো আমি এখনই ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি। বেসিক্যালি আমরা জানি যে রানী রাসমণির অরিজিনাল ছবি রয়েছে, বাট বাবু রাজচন্দ্র দাসের কোনো অরিজিনাল ছবি নেই। গুগলে গিয়ে যদি আমরা সার্চ করি তাহলে যে ছবিটা দেখাবে সেটা রানী রাসমণির সিরিয়ালের যে শিল্পী ছিলেন বাংলাদেশের, গাজী আব্দুল নূর, তার ছবি। তো ওটা তো রাজচন্দ্র দাসের অরিজিনাল ছবি নয়, অথচ রাজচন্দ্র দাস সেই সময় একজন বিশাল শিল্পপতি ছিলেন, বিশাল ব্যক্তিত্ব, বিশাল পয়সাওয়ালা, অথচ তার অরিজিনাল কোনো ছবি নেই। এটা সত্যি একটা ভাবনার বিষয়। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি বিভিন্ন জনের সাথে, বিভিন্ন রিসার্চ করেছি এটা নিয়ে, খুব একটা সুরাহা হয়নি। তো রানী রাসমণির বর্তমান পরিবারে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তো তারা কি বলছেন সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো সেটা নিয়েই আজকে ভিডিওটা, দেখতে থাকুন, ভালো লাগবে। দর্শকদের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় যে রানীমার ছবি আমরা পাচ্ছি, অথচ বাবু রাজচন্দ্র দাসের কোনো ছবি আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে তারা যুক্তি দিচ্ছে যে বাবু রাজচন্দ্র দাস এবং রামমোহন রায় খুব ক্লোজ ছিলেন। সেক্ষেত্রে রামমোহন রায়ের ছবি যদি আমরা পেয়ে থাকি, বাবুর কেন ছবি আমরা কোনো পাচ্ছি না অরিজিনাল? এ বিষয়ে যদি কিছু বলেন। না দেখুন, আমার মনে হয় দেখুন রামমোহন রায় মানে সেদিক দিয়ে দেখতে গেলে অনেক বেশি ফেমাস লোক, রামমোহন রায় সেদিক দিয়ে দেখতে গেলে অনেক বেশি ফেমাস লোক ছিলেন, বাবু রাজচন্দ্র দাসের বন্ধু হতে পারেন। তো সামাও হয়তো তখনও বাবু রাজচন্দ্র দাসেরও ছবি তোলা হয়েছিল, কিন্তু কালের ফেরে সেটা হয়তো হারিয়ে গেছে, বা ধরুন কোনো দিন হয়তো কোথাও থেকে বেরোলো। যেমন তার পরের জেনারেশনে ধরুন মথুরবাবুর ছবি আছে, ঠাকুরের ছবি আছে, তখন ছবি ইনফ্যাক্ট আপনারও ধারণা আছে নিশ্চয়ই খুবই কম তোলা হতো আর কি, খুব খরচ ব্যয় সাপেক্ষ ছিল হয়তো। তো রামমোহন রায়ের ছবি আছে, তো বাবু রাজচন্দ্র দাসেরও ছবি নিশ্চয়ই কোথাও আছে, আগামীকাল আগামী দিনে কোথাও না কোথাও থেকে হয়তো বেরোবে এই ছবি, আশা করা যায়। তার মানে বোঝা যাচ্ছে সেই সময় ছবির প্রচলনটা একদমই ছিল না বলা যেতে পারে। শিশুতোষবাবু বলছিলেন যে স্যার ছবির বিষয়ে আমি ওনার সাথে কথা বলার পর যেহেতু বাবু বিদেশে যেতেন, সেক্ষেত্রে বিদেশে কোনো ছবি থাকলেও থাকতে পারে বিজনেসম্যানদের সাথে, তো সেক্ষেত্রে উনি চেষ্টা করছেন এবং পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন যদি কোনোভাবে ছবিটা বের করা যায়। দেখুন সেইটা বার করা যায়, কিন্তু ওইটাই যে অথেন্টিক বাবু রাজচন্দ্র দাস সেটা আমরা বুঝবো কী করে? কারণ ওনার একটা ধরুন আমার যানবাজার বাড়িতে হোক বা যেখানেই হোক, দক্ষিণেশ্বর মন্দির তো তখন প্রতিষ্ঠা হয়নি, যানবাজার বাড়িতেই হোক বা বাবুঘাটে, বাবুঘাট উনি মারা যাওয়ার আগেই তৈরি হয়েছিল, উনি মারা গেছিলেন 1836 সালে, বাবুঘাট তৈরি করেছিলেন 1830 সালে। তো সেই রকম জায়গায় যদি একটা ছবি ওনার পাওয়া যায়, তবেই একটা লোক, একটা ধরুন সাহেবদের সঙ্গে দাঁড়িয়ে আছে একটা লোকের, একটা ভদ্রলোকের ছবি আপনি বলে দিলেন বাবু রাজচন্দ্র দাস, সেটা আমরা মেনে নেব না, সেটা আমরা মেনে নেবো না। কিন্তু তার একটা অথেন্টিক প্রমাণ থাকতে হবে, তলায় তার লেখা থাকতে হবে যে ধরুন সাচ অ্যান্ড সাচ, এই স্ট্যান্ডিং ফ্রম লেফট টু রাইট বা সিটিং ফ্রম লেফট টু রাইট, সেরকম যদি থাকে কন্টিনিউটি কিন্তু কোনো জিনিস থাকে, তাহলেই একমাত্র আমরা মেনে নিতে পারি। আদারওয়াইজ যে কোনো একটা রামসাম যদুমধুর ছবি দেখে বাবু রাজচন্দ্র দাস বললে আমরা মেনে নেবো না, কারণ উনি একটা তখনকার দিনে যথেষ্ট ডিগনিফাইড একজন লোক ছিলেন। স্যার এই প্রসঙ্গেই বলি, হেমচন্দ্রবাবু বই লিখেছিলেন যিনি রানীমার বাড়িতে থেকে জগদম্বা দাসীর সহচর্যে এসে উনি একটা বই লিখেছিলেন, সেই বই অনুযায়ী নিমতলা ঘাটে বাবু রাজচন্দ্র দাস, রানী রাসমণি এবং প্রীতিরাম দাস মহাশয়ের অরিজিনাল ছবি ছিল, এবং সেটা পরবর্তীকালে একজন উনি চেষ্টা করেছিলেন খুঁজে বার করার, কিন্তু উনি কোনো কারণে খুঁজে পাননি। তো একজনের নাম বলেছিলেন, একমাত্র তিনি এই বিষয়ে আলোকপাত করতে পারেন, এই ঘটনাটা কি সত্যি? হ্যাঁ, ছবি ওখানে ছিল, ওখানে আমাদের একটা অন্তর্জলী যাত্রার মতো একটা বাড়িও ওখানে ছিল, মানে বাড়িটা এখনও আছে কিন্তু দখল হয়ে গেছে আর কি, তো সেই বাড়িতে থাকতে পারে। এবার ধরুন যারা সেই বাড়িতে থাকে তাদের কাছে ওই ছবির কোনো ভ্যালু নেই, আমার আপনার কাছে ওটা হয়তো প্রচণ্ড একটা মূল্যবান জিনিস, তো ততদিনে এতদিনে নষ্টও হয়ে গেছে সেই ছবি, ছবি থাকতেই পারে সেখানে। আমি স্যার থেকে একটু পারমিশন নেবো যে এই বিষয়ে যদি আমরা খুঁজে বের করার চেষ্টা করি তাহলে কি আপনি? না না, আমাদের কোনো আপত্তি নেই, অথেন্টিক যদি হয় খুঁজে বার করার চেষ্টা করতেই পারেন, অথেন্টিক যদি হয়। শীতবাবু যদিও ওনার যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু তাও উনি অনেক লেখাপড়া করেছেন, আমাদের সঙ্গে অনেক আলোচনা করেছেন, অনেক কিছু করেছেন, তো সেটা খুঁজে বার করতে পারলে কোনো আমাদের আপত্তি থাকার কথা। আমরা আশা রাখি, দর্শকরা জানতে চেয়েছিলেন এই বিষয়টা, তো আপনারা আশা করছি যে বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে কীরকম সিচুয়েশন রয়েছে। এই হচ্ছে সিচুয়েশন এখন, আশা রাখি যে আগামী দিনে বাবু রাজচন্দ্র দাসের অরিজিনাল ছবি সামনে আসবে, অ্যাটলিস্ট আমি জীবিত অবস্থায় থেকে যাতে ছবিটা দেখে যেতে পারি, এটাই আমার কাছে সব থেকে বেশি পাওনা।
তো দেখা যাক কি হয়, আমরা চেষ্টা করছি খোঁজার। আপনারাও যদি কোনো খোঁজ খবর পান তাহলে জানাবেন, আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো সেটা নিজে কমেন্ট বক্সে লিখে জানাবেন। মশারির মধ্যে থেকে বিছানায় বসে ফিনিশিং টাচটা দিচ্ছি, লাইক কমেন্ট শেয়ার তিনটাই করে দেবেন, আর যারা প্রথমবার তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। পরের ভিডিওতে ফিরছি, সঙ্গে থাকুন।